ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স। এবং এখন কথা বলবো পাঠানের ডে ওয়ান বক্স অফিস কালেকশন নিয়ে। তো যেটা ধরা হচ্ছিল যে সিনেমাটা প্রথম দিন সব রেকর্ড ভেঙে দেবে, সে ওয়ার হোক বা ফাক্স অফ হিন্দুস্তান হোক বা KGF হোক বা বাহুবলী যে হিন্দিটা যেটা এসেছিল সব কিছু রেকর্ড ভেঙে দেবে। তো সেটা ভাঙতে পেরেছে না ভাঙতে পারেনি সেটা নিয়ে কথা বলবো। প্রথমে বলতে চাই, আমাদের কলকাতার বুকে আজ অব্দি কোনো অভিনেতাকে নিয়ে সে যে কোনো ইন্ডাস্ট্রির আমি এরকম উন্মাদনা কোনোদিন দেখিনি। অনেক আগে আগে শাহরুখ খানের সিনেমায় যখন রাওয়ান এসেছিল এরকম উন্মাদনা দেখা গেছিল, তারপর অনেকদিন এই উন্মাদনাটা মিসিং ছিল। আজকে সেই দিনটা আবার ফিরে পেয়েছি, মানে এইরকম উন্মাদনা প্রত্যেকটা হলের বাইরে ব্যান্ড বাজছে, ইভেন আমাদের সিঙ্গেল স্ক্রিনও সেম অবস্থা। আমার তো আরেকবার দেখার ইচ্ছা আছে সিঙ্গেল স্ক্রিনে গিয়ে। তো স্বাভাবিকভাবেই এই সিনেমাটা কিন্তু মানে মাল্টিপ্লেক্স থেকে তো রেকর্ড ব্রেকিং কালেকশন করেইছে অ্যাডভান্স বুকিং এর মাধ্যমে, প্লাস এটা ভুললে হবে না এই সিনেমাটার মাধ্যমে বিভিন্ন জায়গার 25টা সিঙ্গেল স্ক্রিন রিওপেন করা হয়েছে শুধুমাত্র এই সিনেমাটার জন্য, নাহলে বন্ধ হয়ে গেছিল সেগুলো। তো এর থেকে বোঝা যাচ্ছে সিঙ্গেল স্ক্রিনে মারাত্মক কালেকশন করছে এবং গ্রাম বাংলাতেও রমরমিয়ে চলছে এটা। ইয়েস, গ্রাম বাংলায় যেমন রাবণ দুর্দান্ত চলেছিল সেই সমস্ত জায়গাতে কিন্তু পাঠানো কিন্তু মানে আনবিলিভেবল বিজনেস করছে দেখার মতো। প্রত্যেকটা সব হাউসফুল ব্ল্যাকে টিকিট বিক্রি হচ্ছে, এটাই পাওয়ার কমার্শিয়াল সিনেমা, যেটা কোনো অন্য ধারা সিনেমা আপনাকে নিতে মানে পারবেই না। এবং এটা সব ধরনের অডিয়েন্স দেখছে, কারণ হলে গিয়ে দিনের শেষে লোকে ফেস্টিভ্যাল চেয়ে আনন্দ চায়, সেটাই সিনেমায় রয়েছে। এবং ক্যামিওর ব্যাপারটা যেহেতু লোকে জেনে গেছে, কালকে তো দ্বিগুণ কালেকশন হতে চলেছে, দ্বিগুণ হিউজ, আজকের থেকে বেশি কালেকশন কাল হবে। এমনি ছুটির দিন, দুটো ছুটির দিন একসঙ্গে পড়েছে, কাল তো আরো ভালো কালেকশন হবে। তো অ্যাডভান্স বুকিং থেকেই ধরা হচ্ছিল সিনেমাটা তো অবভিয়াসলি প্রথম দিন 50 কোটি কালেকশন করে ফেলবে, কারণ ওয়ারের অ্যাডভান্স বুকিংকে পেরিয়ে গেছিল, ওয়ারই 51 কোটি কালেকশন করেছিল। তো তারপর KGFকেও পেরিয়ে যায়, KGF তো হিন্দিতে 53 কোটি কালেকশন করেছিল। তো এটাকে পেরিয়ে গিয়ে অলরেডি যেহেতু KGFকেও পেরিয়ে গেছিল অ্যাডভান্স বুকিং, তো এটা ধরাই হয়েছিল 55 কোটি বক্স অফিস এনে দেবে প্রথম দিনে 55 কোটি। এখন নাইট শো শোয়ারও বাড়ানো হচ্ছে, যেখানে শো ধরুন বিভিন্ন জায়গাতে 8টা 9টা অবধি ছিল, সেখানে 11টা তারপর ধরুন 10টা এরকম শো আরও বাড়িয়ে দেওয়া হচ্ছে, মানে অন্য কোনো সিনেমাকে চান্সই দেওয়া হচ্ছে না, এটা শো আরও বাড়িয়ে দেওয়া হচ্ছে। এবং প্রত্যেকটা শো হাউসফুল যাচ্ছে, যে কারণে এটার রেসপন্স কিন্তু গড লেভেলে গিয়ে পৌঁছেছে। এবং আজকে আমার যেটা ধারণা, প্রথম দিনে মিনিমাম 56 থেকে 57 কোটি কালেকশন করে রেকর্ড ব্রেকিং বিজনেস এটা করতে চলেছে, যেটা মানে আনডাউটেডলি অসম। এবং আমি এটা নিজে বলছি না, মন করা ভিডিও নয়, আমরা গিয়ে লিখুন পাঠান বক্স অফিস কালেকশন, এবং বলিউডের বা হিন্দি সিনেমার বক্স অফিস অনেক তাড়াতাড়ি জানে যে বাংলা সিনেমা হচ্ছে, সেখানেও কিন্তু এটাই বলছে। তো সাইকোমি রেকর্ড ব্রেক তো অবশ্যই হয়েছে, এটা মানে ভাবা যায় না এরকম ধরনের কালেকশন কিং খান বলেই হয়তো সম্ভব হলো। আজকে দ্বিতীয় পুরুষে খোকার কথা খুব মনে পড়ে যাচ্ছে, যে বলেছিল যখন ফিরবে সবাই দেখবে, সত্যি আজকে তাই হচ্ছে। এবং উন্মাদনা কাকে বলে সেটা তো আমরা দেখতেই পাচ্ছি। তো তোমাদের এটা নিয়ে কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাও, আর তোমাদের কালকে দেখতে প্ল্যান আছে কিনা অবশ্যই জানিও, যারা আজকে দেখোনি তারা আমি তো বলবো যে, কারণ এটা একটা মাস্ট ওয়াচ একটা এক্সপিরিয়েন্স। যারা 90s এর দশকের মানে অভিনেতাদের ফ্যান তাদের তো এটা ভালো লাগবেই লাগবে, যারা শাহরুখ সালমানের ফ্যান তাদের কাছে এটা একটা স্বপ্নের মতো। তো অবভিয়াসলি তোমাদের যাওয়া উচিত সিনেমাটা দেখতে, এবং প্রথম দিনের কালেকশন মোটামুটি 57-58 কোটি, এটা 60 কোটিতেও কিন্তু চলে যেতে পারে। তো এটাই ছিল ডে ওয়ান অফিসিয়াল বক্স অফিস কালেকশন, অলরেডি রেকর্ড ব্রেকিং। এবং এসআরকেই বলিউডকে যে কামব্যাকটা করলো সেটা হচ্ছে রাজকীয় কামব্যাক, এরকম কামব্যাক আজ পর্যন্ত কোনো অভিনেতা করাতে পারেনি কোনো ইন্ডাস্ট্রিকে, এটাই বলা। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ হয়ে টেক কেয়ার, নমস্কার। হ্যাঁ হ্যাঁ, আরেকটা ব্যাপার, ওয়ার্ল্ড ওয়াইড কত কালেকশন করেছে, ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু 100 কোটি পেরিয়ে গেছে, এটা বিদেশে বলেছিলাম ওভারসিজে হিউজ কালেকশন করছে। তো মানে কি বলবো, সমস্ত জায়গায় মিলিয়ে ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু 100 কোটি কালেকশন এটা করেছে, যেটা অবিশ্বাস্য। তো এটাই ছিল আজকের বক্তব্য, তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাও, যে চ্যানেলটা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেয় অ্যান্ড গেট দেবে লাইক। এখন তো ভাই টেক কেয়ার, সবাই ভালো থেকো।